কবিতার নাম আভাস, লেখক মোহাম্মদ বেলাল বিন মকবুল, আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। আভাস, পয়গম্বরের জন্মের আগে পিতামহ ঘুম ঘরে দেখিলেন তার পিঠ হতে এক নিগর ভুবন জুড়ে, মাশরিক হতে মাগরিব আর পৃথিবী ও আসমানে বেপে আছে তার প্রান্ত নিচয় যেন সে অসীমে টেনে, ক্ষণ পরে রূপ লবে সে নিগর অপরূপ বিটপির, পাতায় পাতায় খেলা চলে তার মহাজ্যোতি রশ্মির, বিশ্ববাসীরা জড়িয়ে রহিল সে মহাবৃক্ষ শাখে, দু বাহু লতায় আক্রিয়া ধরি অনুপম অনুরাগে, তারপর কত কুরাইশ কেন অহেতুক ও কারণ, কাটিতে আসিল সে তরু বিথায় লয়ে যে কুলক্ষণ, নিদ্রা টুটিল স্বপ্নের কথা কহিলে রাত্রি ভরে, অভিনব এই স্বপ্নের ভেদ কহিল ব্যাখ্যা কারে, তোমার বংশে জন্মিবে শিশু যার অনুচরে ভরিয়া উঠিবে বক্ষ ধরতির, আকাশ পৃথিবীবাসী তার গাহিবে যে গুণগান, যতদিন রবে পৃথিবী বাঁচিয়া রহিবে তা অফুরান।